ইতালিতে কবে থেকে আবার ভিসা আবেদন করতে পারবেন? ইতালির ভিসা আবেদন করতে কত টাকা প্রয়োজন হয়? ইতালিতে কোন ভিসায় আসলে আপনার জন্য সুবিধা হবে? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে ইতালিতে 2023 সালের জন্য নতুন করে আবার 32টি দেশ থেকে 82,705 জন শ্রমিক বৈধভাবে প্রবেশ করার সুযোগ পাবে। 21 ডিসেম্বর 2022 ইতালির সংসদে একটি ডেক্রেটো পাশ হয়েছে, সেখানে উল্লেখ আছে যে নতুন করে আবার লোক আনবে 82,705 জন। আপনারা সবাই জানেন তো এখন আপনারা কবে থেকে এই ভিসা আবেদন করতে পারবেন সেই তারিখটি কিন্তু এখনও নির্ধারিত হয় নাই। 9ই জানুয়ারি ইতালির সংসদে এই বিলটি পাশ হওয়ার সম্ভাবনা আছে সংসদের প্রথম অধিবেশনে, আর 9 তারিখে যদি পাশ না হয় তাহলে দ্বিতীয় অধিবেশনের জন্য অপেক্ষা করতে হবে। তো খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন যে আপনারা কবে থেকে ভিসা আবেদন করতে পারবেন। তো অনেকেই বলছে যে 25 তারিখ 28 তারিখ জানুয়ারির অনেকটা তারিখ দিচ্ছে, কিন্তু এটা আনুমানিক, কোনো সম্ভাব্য কোনো তারিখ না। তখন যখন আপনার বিলটি পাশ হবে অর্থাৎ ডেক্রেটো তো পাশ হবে, তখন আপনি জানতে পারবেন যে কবে থেকে ভিসা আবেদন করতে পারবেন এবং কতদিন সময় থাকবে ভিসা আবেদন করার। তো এটা গেল ভিসা আবেদন করার কথা। আপনারা কোন ভিসায় ইতালিতে আসলে আপনাদের জন্য সুবিধা হবে অনেকেই প্রশ্ন করে থাকেন। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, আপনারা যে জানেন যে সিজনাল ভিসা হচ্ছে আপনার 3 মাস অথবা 6 মাসের জন্য ভিসা দেয়। তো এখানে আসার পরে যদি মালিক চাইলে আরও 3 মাস বাড়াতে পারে, মোট 9 মাস। আর স্পন্সর হচ্ছে আপনার সারা জীবনের জন্য, আপনি এখানে আসলে 2 বছরের সৌজন্য পাবেন, অর্থাৎ বৈধ ডকুমেন্ট সেটা পাবেন। 2 বছর পরে আপনি আবার এটা রিনিউ করবেন। 5 বছর থাকার পরে 5 বছর পরে আপনি এটা আপনার কাত্তা সৌজন্য পাবেন, অর্থাৎ 10 বছরের জন্য 10 বছর পরে রিনিউ করতে হবে। তাই আপনারা যারা সিজনাল ভিসা আসবেন অর্থাৎ কৃষি ভিসায় 3 মাস বা 6 মাসের ভিসা নিয়ে, 3 মাস অথবা 6 মাস পরে কিন্তু আপনারা অবৈধ হয়ে যাবেন। ইতালিতে থাকতে হলে অবৈধভাবে থাকতে হবে, এবং অন্য কোনো দেশে যদি চলে যান তাহলে কিন্তু অবৈধভাবে যেতে হবে। তো সেখানে অন্য কোনো দেশে গিয়ে যদি আপনি পলিটিক্যাল কেস বা অন্য কোনো প্রসেসিংয়ের মাধ্যমে ভিসা এই কাগজ বা ডকুমেন্ট করতে চান, তাহলে কিন্তু আপনার প্রায় আমার যতটুকু ধারণা জানি সেটা হচ্ছে আপনার 5 থেকে 6 হাজার ইউরো খরচ হবে। এর বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে, যদি ভাগ্য ভালো হয় তাহলে কম লাগবে। আর ইতালিতে যদি থাকেন তাহলে ইতালিতেও থাকলে আপনার সরকারি যে ঘোষণা আসে যে বৈধ হওয়ার, সেই ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে বৈধ হওয়ার জন্য। অথবা আপনার পলিটিক্যাল কেস করে বা অন্য কোনো প্রসেসিংয়ের মাধ্যমে যদি আপনি কাগজ করতে চান তাহলে কিন্তু আপনার একই পরিমাণ হয়তো 5 থেকে 6 হাজার ইউরো খরচ হবে। তারপরে যদি ভাগ্য ভালো হয় তাহলে কাগজ পাবেন, আর না ভাগ্য খারাপ হলে তো পাচ্ছেন না। তো আমি মনে করি এগ্রিকালচার ভিসায় অর্থাৎ সিজনাল ভিসায় না আসে নন সিজনাল ভিসা যেটা অর্থাৎ স্পন্সর ভিসা, সেই ভিসা আবেদন করাটাই আমি বেটার মনে করি। যদিও আপনার আসতে কিছু টাকা বেশি লাগবে, কিন্তু আপনি চিন্তা করে দেখেন এখানে আসার পরে আপনার কাগজ করতে কিন্তু 5,000 টাকা খরচ হবে। আর আপনি যদি দেশ থেকে আপনি স্পন্সর ভিসায় ভাগ্য ভালো হয় স্পন্সর ভিসা আসতে পারেন, তো প্রথমবারেই যদি আপনি কিছু টাকা বেশি দিয়ে এখানে আসেন আপনি কিন্তু সাথে সাথে কাগজগুলো পেয়ে যাচ্ছেন। আপনি যে কোনো সময় আপনার দেশে যাইতে পারবেন, আইতে পারবেন, বা অন্য কোনো দেশে গেলেও আপনি বৈধভাবে যেতে পারবেন। তো আমার মত, আমি মনে করি আপনারা স্পন্সর ভিসা আবেদন করলেই কিন্তু সুবিধা হয়। এবং স্পন্সর বিগত যে লাস্ট 2 বার ইতালিতে ফ্লোসির ঘোষণা হয়েছে সেখানে কিন্তু স্পন্সর ভিসাগুলো আগে হয়েছে এবং কৃষি ভিসাগুলো একটু পর হয়েছে। প্রত্যেকটা ভিসাই হয়েছে, কৃষি ভিসা হয়েছে এবং স্পন্সর ভিসা হয়েছে, কিন্তু কৃষি স্পন্সর ভিসাটা একটু আগে হয়েছে। আর স্পন্সর ভিসাটা কিন্তু অনেক প্রাধান্য বেশি, আপনারা সব ডকুমেন্টগুলো পেয়ে যাচ্ছেন এখানে আসার পর পর। তো আমি মনে করি যে স্পন্সর ভিসা আবেদন করলেই বেটার। এখন আসা যাক, আপনি ইতালিতে ভিসা আবেদন করতে কত টাকা খরচ হয়? ভাই আপনারা সবাই জানেন একটা কমন বিষয়, ইতালিতে ভিসা আবেদন করতে আপনার পাসপোর্টের ফটোকপি এবং ইতালিতে একটি মার্কাদা বলল, অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের যে সিলটা আছে 16 টাকার একটি মার্কাদা বলল, সেই মার্কাদা বলটা লাগে। এবং আনুষঙ্গিক কিছু খরচ আছে, উকিল বা আরও কিছু আনুষঙ্গিক খরচ আছে, সেই খরচগুলো লাগে। তারপরে আসা যাক, আপনার দেখা গেছে যে মালিকের সাথে কন্ট্যাক্ট হয় সেই মালিকের সাথে অনেকের অনেকভাবে কন্ট্যাক্ট করে যে এত টাকা অত টাকা, যা করে বলে লাভ নেই। কিন্তু আপনার শুধু আবেদন করার জন্য শুধু আপনার একটি মার্কাদা বলল এবং আপনার পাসপোর্টের ফটোকপি লাগে। আবার অনেকে প্রশ্ন করেন যে ইতালিতে আসতে কি ভিসা হওয়ার পরে কি আপনার ইয়ে মেডিকেল করতে হয় কি না, এটা সেটা না, ইতালিতে আসতে করে মেডিকেল করতে হয় না, কোনো কিছু লাগে না। আপনি ভিসা আবেদন করলে যদি ভাগ্য ভালো হয় আপনি ভিসা পেলে বাংলাদেশে যে অবস্থিত যে ইতালি অ্যাম্বাসি আছে সেখান থেকে ভিসা পাসপোর্ট জমা দিয়ে ভিসা নিয়ে সরাসরি ইতালিতে চলে আসবেন। তো আমার মতে ইতালিতে স্পন্সর ভিসা জমা দিলেই ভালো।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন ভাই, আর যদি সম্ভব হয় তাহলে একটু লাইক দিয়ে যাবেন। আপনাদের লাইক দিলে ভিডিও করার অনুপ্রেরণা জাগে। তো ভালো থাকেন, আজকে এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।